দু চোখ বন্ধ করুন আর ভাবুন একটা ব্লাইন্ড স্কুলের কথা, যেখানে তাদের শেখানো হয় অন্ধকারময় পৃথিবীতে বেঁচে থাকা ও হোঁচট খেয়ে বেড়ে ওঠার কৌশল। রূপা জন্ম থেকেই কর্নিয়াজনিত অন্ধত্বের শিকার। ঠিক সময় অপারেশন না করলে সে চিরতরে তার দৃষ্টি হারাবে। আজও সে ভাবে কোনো জাদুকাঠির স্পর্শে তার দৃষ্টি ফিরে পাবে। না, কোনো রূপকথা নয়, কোনো অলৌকিক গল্পও নয়, এটা সত্য। আমরা যদি সচেতন হই তাহলে রূপার কাছে সমস্ত পৃথিবী তার ঐশ্বর্যের দ্বার খুলে দেবে। আমরা যদি চেষ্টা করি তবেই এটা সম্ভব। আসুন সবাই একসাথে বলি, আলো ছিল, আলো আছে, আলো থাকবেও। সেই কথাই আপনাদের জানাই। কর্নিয়াজনিত অন্ধত্ব কি? কর্নিয়া চোখের সামনের দিকে ঘড়ির কাচের মতো ছোট্ট স্বচ্ছ অংশ। আলো ওই স্বচ্ছ অংশ ভেদ করে রেটিনার ওপর পড়ে, তাই আমরা দেখতে পাই। কর্নিয়ার রোগে এই স্বচ্ছ অংশ অস্বচ্ছ হয়ে যায়, তাই আলো আর কর্নিয়া ভেদ করতে পারে না। স্বাভাবিক চোখে আলো স্বচ্ছ কর্নিয়া দিয়ে প্রতিসৃত হয়ে রেটিনার ওপর পড়ে। কিন্তু কর্নিয়াজনিত অন্ধত্বে কর্নিয়া অস্বচ্ছ থাকায় আলো রেটিনার ওপর পড়তে পারে না। কর্নিয়াজনিত অন্ধত্বের কারণ কি কি? এর কারণ অনেক, জন্মগত, অপুষ্টি ও ভিটামিন এর অভাব, কর্নিয়ার ইনফেকশন ও আঘাত, এবং কখনো বা ছানি অপারেশনের পরে। কর্নিয়া গ্রাফটিং কি? কর্নিয়া গ্রাফটিং এর অর্থ অস্বচ্ছ কর্নিয়া বাদ দিয়ে স্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করা। এখন এই স্বচ্ছ কর্নিয়া দিয়ে আলো সহজেই রেটিনাতে পৌঁছবে। অস্বচ্ছ কর্নিয়া ভেদ করে আলো রেটিনাতে পৌঁছয় না। কর্নিয়া গ্রাফটিংয়ে স্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করে অস্বচ্ছ কর্নিয়া বাদ দেওয়া হয়। আলো তাই সহজেই রেটিনাতে গিয়ে পড়ে ও ছবি তৈরি হয়। কোথায় পাওয়া যায় এই স্বচ্ছ কর্নিয়া? একমাত্র মৃত্যুর পর চক্ষুদানের মাধ্যমেই সংগৃহীত হয় স্বচ্ছ কর্নিয়া। জীবিত অবস্থায় কখনোই চক্ষুদান করা যায় না। চক্ষুদান কেমন করে করা যায়? নিকটবর্তী মরণোত্তর চক্ষু সংগ্রহ কেন্দ্র বা আই ব্যাংকে চক্ষুদানের অঙ্গীকার করে একমাত্র মৃত্যুর পর চোখ দান করা যায়। প্রত্যেকেই যে কোনো বয়সে জাতি ধর্ম নির্বিশেষে চক্ষুদানের অঙ্গীকার করতে পারেন। চশমা, ছানি, কর্নিয়ার অসুখ ছাড়া চোখের অন্য রোগে, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারেও চক্ষুদান করা যায়। আগে থেকে অঙ্গীকার করা না থাকলেও চক্ষুদান করা যায়। মৃত্যুর পর নিকটতম আত্মীয় কাছাকাছি আই ব্যাংকে খবর দিলেই হবে। মৃত্যুর ছ ঘন্টার মধ্যে চক্ষু সংগ্রহ করা খুব জরুরি, কাজেই মৃত্যুর পর খুব তাড়াতাড়ি আই ব্যাংকে খবর দেওয়ার গুরুত্ব অনেক। আই ব্যাংক নাম, ঠিকানা, ফোন নম্বর ও মৃত্যুর সময় জেনে নিয়ে কি কি করতে হবে বলে দেয়।
এরপর আই ব্যাংক টিম চক্ষু সংগ্রহের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যিনি চক্ষুদান করবেন তাকে আই ব্যাংকে নিয়ে যাওয়ার দরকার হয় না। তিনি এখন অন্তিম শয্যায় শায়িত, তাঁর মূল্যবান দান কিন্তু পৃথিবীতে রয়েই গেল। চক্ষু সংগ্রহ করা হয় বিশেষ যত্ন সহকারে, সময় লাগে মাত্র কয়েক মিনিট। ওই চোখ দুটি ভরে তিনি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছেন, এখন তা রয়ে যাবে অন্যের জন্য, যারা সাগ্রহে অপেক্ষা করছেন বহুদিন। তাঁর যাবার পরেও সেই চোখ দুটি আবার পৃথিবীর রূপ রস সৌন্দর্য উপভোগ করতে, ভালোবাসতে আর বাঁচতে শেখাবে। এই তো মরণের মাঝে অমরত্ব, জীবনে জীবন যোগ করা, এক অনির্বচনীয় উপলব্ধি, স্বর্গীয় আলোর দিকে যাত্রা। মহামূল্যবান এই চোখ দুটি দুজন কর্নিয়াজনিত দৃষ্টিহীন রোগীকে আলো দেখাবে। চক্ষুদানে মুখের কোন রকম বিকৃতি হয় না। তিনি চলে গেলেন, রেখে গেলেন অনন্ত আলো। চক্ষু সংগ্রহের শেষে আই ব্যাংক টিম মূল্যবান চক্ষু দুটি নিয়ে ফিরে আসেন। অ্যান্টিবায়োটিক ড্রপ দেবার পর চোখ দুটি ভালো করে পরীক্ষা করা হয়। তারপর সাময়িকভাবে চক্ষু দুটিকে ফ্রিজে রেখে দেওয়া হয়। এরই মধ্যে দুজন ভাগ্যবান কর্নিয়াজনিত দৃষ্টিহীন রোগীকে ওয়েটিং লিস্ট থেকে কর্নিয়া গ্রাফটিংয়ের জন্য ডাকা হয়। অন্ধকারের মধ্যেই আছে আলোর ঠিকানা। কর্নিয়ার গ্রাফটিং অপারেশন করেন একজন ট্রেনিং প্রাপ্ত কর্নিয়াল সার্জন। পুরো চোখটি কখনোই প্রতিস্থাপন করা যায় না, চোখের মধ্যে থেকে শুধুমাত্র কর্নিয়ার অংশই লাগে কর্নিয়া গ্রাফটিং এ। কর্নিয়া থেকে ছোট্ট বোতামের মতো অংশ গোল করে কেটে নেওয়া হয়। রোগগ্রস্ত কর্নিয়াও একইভাবে একই মাপে বৃত্তাকারে কেটে বাদ দেওয়া হয়। এবার রোগীর কর্নিয়ার ফেলে দেওয়া অস্বচ্ছ অংশে স্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।
এরপর সংগৃহীত কর্নিয়া সাবধানে সূক্ষ্ম ও নিখুঁতভাবে যত্ন সহকারে ধীরে ধীরে সেলাই করা হয়। এটা কোনো অলৌকিক রূপকথা নয়, এ সত্য, এটা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, সারা ভারতবর্ষে প্রতি বছর এই রকম অপারেশন হয় মাত্র 7,000। আরও 17 লাখ রূপা অপেক্ষা করছে কর্নিয়া গ্রাফটিংয়ের জন্য। এরই মধ্যে অনেকেই চিরতরে দৃষ্টিহীন হয়ে যাচ্ছে সময়ে অপারেশন না হওয়ার জন্য। আমরা ডাক্তারির প্রথম পাঠ শিখেছি মহৎ দান থেকে, একটি অধ্যায়ের শুরু যেখানে। আজ আমরা আরেকটি মহৎ দানের অপেক্ষায়, যে চক্ষুদান রূপাকে পৃথিবীর প্রথম আলো দেখাবে। সমস্ত ধর্মের মূল কথাই হলো আলো দেখাও। আসুন আমরা কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে সরিয়ে দিয়ে এই আলোর প্রদীপ জ্বালাই। ত্যাগই সত্য, ত্যাগেই আনন্দ, একমাত্র ত্যাগেই সন্ধান পাওয়া যাবে অমরত্বের। আসুন আমরা সেই অমৃতময় আলোক যাত্রায় যোগ দিই। তাই যখন সত্যিই সেই সময় আসবে, তখন আই ব্যাংকে খবর দেওয়াই হবে আমাদের প্রথম কাজ। রূপা কি ব্লাইন্ড স্কুলেই যাবে? আপনিই ওকে দিতে পারেন আপনার দৃষ্টির উত্তরাধিকার।